হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জানাল ফেরদৌস কেনি চলে এসেছি আপনাদের কাছে নতুন আরেকটি মেকআপ টিউটোরিয়াল নিয়ে। অ্যান্ড এখন যেহেতু ওয়েডিং সিজন চলছে, তো আমি ভাবলাম একটি গ্ল্যাম পার্টি মেকআপ লুক ক্রিয়েট করি। তো আমি এই লুকটি ক্রিয়েট করেছি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো মিস না হয়। তো চলুন দেখে আসি আমি কীভাবে আমার মেকআপ লুকটি ক্রিয়েট করেছি। শুরুতেই আমি আমার ফেসটি ময়েশ্চারাইজ করে নেব ল্যাকমি পিচ মিল্ক ক্রিমটি দিয়ে। অ্যান্ড এই ক্রিমটি আমি ফার্স্ট টাইম ইউজ করছি, ক্রিমটি অনেক বেশি ভালো ফেস ময়েশ্চারাইজিংয়ের জন্য। আমি আগে ডাভ ক্রিমটি ইউজ করতাম, ডাভের পরিবর্তে এখন এই ক্রিমটি ইউজ করি। এনিওয়ে দেন আমি বেবি স্কিনের প্রাইমারটি ইউজ করছি, যা আমি যেহেতু একটি পার্টি মেকআপগুলো ক্রিয়েট করবো তার জন্য আমি প্রাইমারি ইউজ করি। সাধারণত আমি প্রাইমারি ইউজ করি না। দেন আমি মেবলিনের ড্রিম সেটিং লিকুইড ফাউন্ডেশনটি ইউজ করছি, এর SPF হচ্ছে 13। আমি এটি ভেজা স্পঞ্জের সাহায্যে ব্লেন্ড করছি। আমি ব্রাশের সাহায্যে সাধারণত ফাউন্ডেশন ব্লেন্ড করি না, কজ স্পঞ্জটাই আমার কাছে বেশি কমফোর্টেবল। তাছাড়া আমি আমার আইব্রোটি অফ ক্যামেরাতে করে এসেছি। আমার আইব্রো একটা টিউটোরিয়াল রয়েছে, আপনারা চাইলে তা চেক করতে পারেন। আমি কীভাবে পারফেক্টভাবে আইব্রো ক্রিয়েট করতে হয় তা আমি দেখিয়েছি, আমি ডিসক্রিপশন বক্সে তার লিঙ্কটি দিয়ে দিব। কিস বিউটির হাইলাইট অ্যান্ড কন্ট্রোল প্লেট থেকে আমি লাইট শেডটি নিয়ে আমার চোখটি কনসিল করে নিচ্ছি, কজ আই মেকআপ ক্রিয়েট করার আগে কনসিলার ইউজ করা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। কনসিলার দেওয়ার পর আমি রিমেলের ম্যাচ লুজ পাউডারটি আমার চোখে অ্যাপ্লাই করে নিচ্ছি। আই মেকআপের জন্য আমি ইউজ করব মাঞ্জার আই ব্রাশ, যারা রিজনেবল প্রাইসের মধ্যে ভালো আই ব্রাশ খুঁজছেন তাদের জন্য এটি বেস্ট হবে। আমি পেজ লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো চলে যাচ্ছি আই মেকআপে। আমি বিউটি গ্লেস গর্জিয়াস মিয়ের আই শ্যাডো প্লেট থেকে ব্রাউন শেডটি নিয়ে আমার ট্রানজিশন শেডটি করে নিচ্ছি। ডার্ক ব্রাউন শেডটি আমি আমার চোখের আপার লাইনার ইউজ করব। দেন এর উপর আমি গ্লিটার ইউজ করব। আমি উইদাউট কনসিলার আজকে গ্লিটার ইউজ করব, কজ আমার যে গ্লিটার আই শ্যাডোটা ওটা লিকুইড টাইপের, যার জন্য আমি কোনো কনসিলার ইউজ করছি না, ওটা এমনি অনেক স্টিকি। ম্যাকে ওয়াটার আই শ্যাডো বক্স থেকে আমি এই হালকা পিচ কালারটি আজকে ইউজ করব। সরি ব্লার হয়ে গেল, বুঝলাম না কি হলো। এনিওয়েজ আমি আমার চোখের আই পয়েন্টটি ইউজ করছি, আপনারা দেখুন এটা খুবই স্টিকি, আমার কোনো কনসিলারের প্রয়োজন হয়নি। আমি উইদাউট কনসিলার এটি অনেক ইজিভাবে অ্যাপ্লাই করতে পেরেছি। আই শ্যাডো অ্যাপ্লাই করা কমপ্লিট, এখন আমি ল্যাকমি ইনস্ট্যান্ট লাইনারটি আমার চোখে অ্যাপ্লাই করব। আজকে আমি রেড চেরি 41 নম্বর ফলস লেসটি ইউজ করছি। দেন আমি অ্যালেগ্রা প্রো কনসিলার লাইট শেডটি আমার আন্ডার আইস এবং যে যেগুলো আমি হাইলাইট করতে চাই ওই জায়গাগুলো অ্যাপ্লাই করব। আমি অফ ক্যামেরাতেই আইল্যাশটি অ্যাপ্লাই করেছি, আর আইল্যাশ দেওয়ার আগে অবশ্যই মাস্কারা অ্যাপ্লাই করবেন, এটি স্কিপ করা যাবে না। কনসিলার অ্যাপ্লাই করার ডান, এখন আমি ফুল মেকআপটি সেট করার জন্য পন্ডস পিঙ্কিশ গ্লো ফেস পাউডারটি ইউজ করছি।
ম্যাকের ওয়াটার আইশ্যাডো প্লেট থেকে 3 নম্বর শেডটি আমি আমার চোখের নিচে অ্যাপ্লাই করছি। তারপর আমি আমার আইশ্যাডো প্লেট থেকে একটি হালকা ব্রাউন টাইপের শেড নিয়ে আমার আন্ডার আই ব্লেন্ড করব। এর ফলে চোখটি একটু বড় বড় লাগবে দেখতে। কন্ট্রোল করার জন্য আমি এখানে ইউজ করছি কিস বিউটির কন্ট্রোল প্লেট অ্যান্ড আমি এখানে ব্রাউন শেডটি নিয়েছি, হালকা ব্রাউন টাইপের। ফার্স্ট টাইম এটি আমার আই ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করছি, এরপর আমি একটি কন্ট্রোল ব্রাশের সাহায্যে তা ব্লেন্ড করব। ব্লাশ করার জন্য আমি এখানে ইউজ করছি কিস বিউটির পিঙ্ক ব্লাশারটা অ্যান্ড স্মাইল করে করে ব্লাশ করাটা হচ্ছে একটা রুলস, এর ফলে আপনার ব্লাশারটা গালের সাথে ভালোভাবে অ্যাটাচ হয়। ওকে, ব্লাশ করা ডান। এখন আমি হাইলাইটিংয়ে চলে যাচ্ছি। আমি আমার নাকে এবং চিকসের উঁচু জায়গাগুলোতে হাইলাইট করে নিচ্ছি অ্যান্ড আমি এখানে কিস বিউটির হাইলাইটটি ইউজ করছি। লাস্টলি আমি চলে যাচ্ছি আমার লিপস্টিক পার্টে। আমি আই ম্যাজিকের 31 নম্বর শেডটি অ্যাপ্লাই করছি। এটি নোড একটি কালার অ্যান্ড অনেক সুন্দর একটি কালার। লিপস্টিক দেওয়ার পর এত সুন্দর লাগে, লিপস্টিক আপনারা না দিলে বুঝবেন না। নাও আমি NYX এর সেটিং স্প্রেটি আমার ফুল ফেসে অ্যাপ্লাই করছি, দেন একটি ভেজা স্পঞ্জের সাহায্যে ফুল ফেস আবার ভালোভাবে ব্লেন্ড করব। এর ফলে আমার মেকআপটি লং লাস্টিং হবে। সো গাইস, কেমন লাগলো আমার গ্ল্যাম পার্টি মেকআপ লুকটি? আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে অ্যান্ড আপনাদের কাছে যদি ভিডিও আসলেই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে আমার পাশে থাকবেন। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।